प्रथम तो भक्त देव सबाई के अमार कोटि कोटि दंडवत प्रणाम वांछा कल्प धर्मभयस्य कृपा सिंधुवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः अनंत कोटि वैष्णववृंद की जय। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। इस्कॉन वर्तमान गुरु वृंद की जय। हरे कृष्णा। तो आज की हमारे टॉपिक खूब स्पेशल टॉपिक, कृष्ण केन बोले मामेकम शरणम ब्रजा। तो हमें एक कृष्ण के जिज्ञेस करते जेते हलो, से जो एक समय लेगे गे कृष्ण केन बोले मामेकम शरणम ब्रजा। तो भगवान जवाब दिए। तो टॉपिकटा सुने हमारे एक गल्प मन पड़ो जे एक राजा खूब ही व्यस्त, तो और कि शास्त्र तास्त्र पढ़ार टाइम नहीं। तो मंत्री सबाई के बोले सब साधु देर के डाको। तो सब साधुरा इसे गे बोलचे आमार राजकीय माने राजेर जेटा एडमिनिस्ट्रेटिव काजगुलो थाके तो आमी एतो समय पाई नहीं, तो तुम्हारा सब शास्त्र तास्त्र पढ़े आमाके संक्षेपे बोले दो कि आमादेर पढ़ते हबे, आमी सेटा पढ़ब। तो सब जरा पंडितरा सबाई अनेक स्टोरी करेछे, अनेक स्टोरी करेछे, किछु वर्ष लेगे गेछे। तारपर शेषे राजा के ओरा एसे बोलेछे देखेन आमरा सब किछु पढ़ा छाड़ा माने पढ़ा करे देखेछि, आर शेषे आमरा एकटा 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 बोई पेयेछि जेटा पढ़ले आपनार आर किछु पढ़ते हबे ना। बोलछे कोनटा बोई? बोलछे भगवद गीता। तो राजा बोलछे भगवद गीता एटा कि किसे संक्षेप हलो? 700 खाना श्लोक, तो एत तो आमी पढ़ते पारबो ना, आरो किछु संक्षेपे दिन। তখন ওই পণ্ডিতরা বলছে আচ্ছা ভগবদ্গীতার মধ্যে যারা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, দ্বিতীয় অধ্যায়, নবম অধ্যায়, 15th চ্যাপ্টার পুরুষোত্তম যোগা, 18th চ্যাপ্টার, বলছে না এইগুলো তো অনেক শ্লোক আছে, আরও কিছু সংক্ষেপে বলো। তখন ওরা বলে ঠিক আছে সব অধ্যায়ের মধ্যে নবম অধ্যায় পড়লে হবে। বলছে না নবম অধ্যায় তো 34 শ্লোক, এত পড়তে পারবো না, আরও কিছু সংক্ষেপে বলো। বলছে ঠিক আছে তাহলে একটা শ্লোক মন মনা ভবমদ ভক্ত। বলছে না এটাতে তো 4 লাইন আছে, আরও কিছু সংক্ষেপে বলো। তখন এত বর্ষরে স্টাডি করার পরে ওরা সবাই মিলে বলছে ঠিক আছে একটা লাইন ভগবদ্গীতার একটা লাইন আপনি বুঝলেই হচ্ছে। বলছে কোনটা? বলছে মাম একম শরণম রজা। এতটুকু বুঝলেই হচ্ছে। আমাদেরকে যদি কেউ বলে না অ্যাজ এ ভগবদ্গীতা স্টুডেন্ট, আপনারা ইস্কনে তো ভগবদ্গীতা বিক্রি করেন, ভগবদ্গীতা পড়েন, ভগবদ্গীতার উপরে সব প্রচার আপনাদের, তো সংক্ষেপে যদি আপনি এক লাইনে ভগবদ্গীতা কী ভগবান বলতে চাচ্ছে যদি আমাদের জিজ্ঞেস করে, আমরা এটা বলতে পারবো মাম একম শরণম রজা। ভগবান বলেছে যে উনার শরণাগতি নিলেই হচ্ছে, ভগবদ্গীতার সারাংশই এটা, মাম একম শরণম রজা। এখন কেউ জিজ্ঞেস করতে পারবে যে এটা তো তাহলে মানে আমাদের কিছু চয়েস দেওয়া হলো না, তো ভগবান বাস বলে দিয়েছে মাম একম শরণম রজা। ভগবান তো মানে একটা বড় বসের মতন আছে যে আমার শরণাগতি নিল বাস, এটা কি করে হলো? কিন্তু যদি আমরা ভগবদ্গীতা ভালোভাবে পড়ি স্টার্টিং থেকে নিয়ে এন্ড, আমরা দেখব ভগবান অনেক কিছু চয়েস দিচ্ছে, কি কি করা যাবে, কোন মার্গ নেওয়া যাবে, জ্ঞান মার্গ, কর্ম মার্গ, ভক্তি মার্গ, ধ্যান মার্গ, অনেক কিছু আমাদেরকে চয়েস দিয়েছে। বরং শেষে 18th চ্যাপ্টারে আপনি দেখবেন 63 শ্লোকে ভগবান অর্জুনকে বলবে আমি তোমাকে এখন সব কিছু বলে দিয়েছি, তোমার এখন যেটা ইচ্ছা তুমি করো। তারপরে যখন অর্জুন জিজ্ঞেস করছে, তারপরে যে লাস্টে মানে কি বলে রিকমেন্ডেশন, মানে এটা কীরকম আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আপনি কোনো ডক্টরের কাছে গেছেন, আপনি ডক্টরের কাছে গেছেন, আপনি বলছেন আমার কাফ কোল্ড আছে। তো ডক্টর আপনাকে বলবে আচ্ছা আপনার কাফ কোল্ড আছে, তার মানে হতে পারে আপনার নিমোনিয়া আছে, নালে হতে পারে আপনার টিবি আছে, নালে হতে পারে আপনার করোনা ভাইরাস আছে, নালে হতে পারে আপনার ওমিক্রন আছে, নালে হতে পারে অন্য কোনো ভাইরাল, এরকম 25 রোগের মতন যে কোনো রোগ হতে পারে। আর এই 25 রোগের কী কী মেডিসিন নিতে পারবেন? আপনি প্যারাসিটামল নিতে পারবেন, আপনি অ্যাজিথ্রল নিতে পারবেন, আপনি এটা নিতে পারবেন, আর এইগুলো মেডিসিন নিলে আপনার কী কী সাইড এফেক্ট হতে পারে? আপনার ওমিটিং হতে পারে, আপনার পেট খারাপ হতে পারে, আপনার মাথা ব্যথা হতে পারে। সব কিছু বলার পরে ভগবান যদি ডক্টর বলে ঠিক আছে তাহলে এখন আপনার যেটা ইচ্ছা মেডিসিনটা নিয়ে নিন, এখন পেশেন্ট বলবে মাথা খারাপ নাকি? ডক্টর বলবে আমি তো বুঝিয়ে দিলাম তো কী কী হতে পারে, আপনার যে কাফ অ্যান্ড কোল্ড হয়েছে কী কী ডিজিজ, কী কী রোগ হতে পারে, কী কী মেডিসিন হতে পারে, কী কী মেডিসিনের সাইড এফেক্ট হবে। তখন পেশেন্ট কী বলবে? এগুলো ঠিক আছে কিন্তু আপনি বলে দিন ডক্টর আমি কী মেডিসিন নিলে ভালো হয়। এরকম এখানে কৃষ্ণ সে ঠিক এরকমই করেছে, সব কিছু বুঝিয়ে দিয়েছে, এটা করলে এটা হবে, দেবতাদের পূজা করলে এরকম হবে, পিতৃ পূজা করলে এরকম হয়, ইন্দ্রিয়দের নিয়ন্ত্রণ না করলে এটা হবে, সব কিছু বলার পরে শেষে
একটা রিকমেন্ডেশন, কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো মা আমি একাম শরণ ব্রজা, আর কিছু করা দরকার নেই। আরে সাধারণ একটা শাড়ির দোকানে গেলেও দশটা শাড়ি দেখার পরে সেলসম্যান অনেক সময় মানে দেখাতে দেখাতে আমরা বলি কোনটা তুমি কী বলছো, সবগুলো তো ভালো লাগছে, কোনটা নিলে ভালো হয়, সেলসম্যান বল ম্যাডাম এটা নিলে ভালো হচ্ছে ভালো হবে মনে হয়। তো রিকমেন্ডেশন দিচ্ছে ভগবান, সব কিছু বুঝাবার পরে ভগবান বলছে মা আমি একাম শরণ ব্রজা, যদি আমার শরণাগতি তুমি নো তাহলে এত কিছু কষ্ট করার দরকার নেই, এটা সিম্পল জিনিস মা মেকম। তাহলে কেউ বলবে তাহলে 700 শ্লোক বলার দরকারই কি ছিল, একটা শ্লোক বলে দিলে হতো না, পুরো ভগবদ্গীতা যে আমাদের পড়তে হচ্ছে। কিন্তু যদি একটাই শ্লোক বলে দেবে তাহলে কারো মনে হবে যে এটা আমাদের তো কিছু, আমরা তো কিছু বুঝলামই না, ভগবান আমাদের কিছু চয়েসই তো দেয়নি। অ্যাকচুয়ালি আমরা ছিলাম ভগবানের কাছে আধ্যাত্মিক জগতে, কিন্তু যখন ভগবান থেকে আলাদা থাকার ইচ্ছা মনে ভিতরে উৎপন্ন হয়েছে তখন ভগবানের ভৌতিক জগৎটা আমাদের জন্য সৃষ্টি করেছে, যেহেতু আমরা এখানে নিজের স্বাতন্ত্র্য মতন থাকতে পারবো। কিন্তু এখানেও যদি ভগবান আমাদেরকে ফোর্স করবে যে মা আমি একাম শরণ ব্রজ তাহলে তো আমাদের ভালো লাগবে না। সেই জন্য ভগবান এখানে চয়েস দিচ্ছে, বিভিন্ন চয়েস যে কী 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 তুমি করতে পারো আর কী করলে কী হবে, আর শেষে তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করো, আমার রিকমেন্ডেশন মা আমি একাম শরণ ব্রজ। তো ভগবান আমাদের এই যে মা আমি একাম শরণ ব্রজ ভগবান বলেছে আউট অফ হিজ কম্প্যাশন, যেহেতু উনি আমাদেরকে খুব ভালোবাসেন। এটা মানে এরকম যদি অনেক সময় যদি মানে টিচার যদি সারাংশে কিছু বলে দিয়েছে, হ্যাঁ যে মানে দেখো এই এই ফর্মুলাটা খুব ইম্পর্ট্যান্ট, বাস এটা তুমি পড়লে তোমার ম্যাথস এক্সামে কিছু প্রবলেম হবে না, এরকম ভগবান পুরো 700 শ্লোকের সারাংশ বলে দিয়েছে মা আমি একাম শরণ ব্রজ, জাস্ট তুমি আমার শরণাগতি নিয়ে নো, তোমার আর বেশি মাথা এটাতে খাপাতে হবে না। তো ঠিক আছে, ভগবান বলে দিয়েছে মা একাম শরণ ব্রজ, শরণাগতি আমার শরণাগতি নো। শরণাগতি জিনিসটা কী সেটা তো বুঝতে হবে, নাহলে আমরা ভুল বুঝবো। মা আমি একাম শরণ ব্রজ মানে আমরা বুঝবো ও তাহলে আমার তো কিছুই করতে হবে না, ভগবান সব কিছু করে দেবে, মা আমি একাম শরণ, আমি তো ভগবানের শরণাগতি নিয়ে নিয়েছি। তো না, শরণাগতি জিনিসটা কী সেটাই আমাদের কি বুঝতে হবে। দেখেন শরণাগতির পরিভাষাটা আলাদা আলাদা আছে, যেরকম শরণাগতি মানে আমাদের সবথেকে প্রথমে মনে এসে যাবে দ্রৌপদী, ওই দুটো হাত মানে উপরে উঠিয়ে দিয়েছে আর শরণাগতি, হে গোবিন্দ হে গোপাল আমার রক্ষা করো, এটা হচ্ছে শরণাগতি। তো আমরা এটা বুঝি যে হ্যাঁ তার মানে আমাকে এইটাই শরণাগতি, মানে আমি সব কিছু আমার কিছু বুদ্ধি ব্যবহার করতে হবে না, আমি শরণাগতি নেব। কিন্তু আপনি যদি ভগবদ্গীতাতে দেখবেন অর্জুন বলছে আমি তোমার শরণাগতি নিচ্ছি কৃষ্ণা, আর শরণাগতি নেওয়ার পরে অর্জুন কী করেছে, ধনুষবাণ রেখে বলে দিয়েছে তোমার শরণাগতি না, এখন ধনুষবাণ উঠিয়েছে, শরণাগতি শব্দটা বলার পরেও ধনুষটা উঠালো, হ্যাঁ এখন আমি ফাইট করবো, তুমি যেভাবে বলছো সেভাবে করবো। তার মানে শরণাগতির ডেফিনেশনটা দেখেন, একদিকে দ্রৌপদী জুনের শরণাগতি হচ্ছে শাড়িটা ছেড়ে দেওয়া, আমি তোমার শরণাগতি, দুটো হাত উঁচু করা, অর্জুনের জুনের শরণাগতি হচ্ছে বাণটা উঠানো, এখন শরণাগতি। তো পরিস্থিতির হিসাবে সময়ে পরিস্থিতি সিচুয়েশনের হিসাবে শরণাগতির পরিভাষাটা চেঞ্জ হবে। তো এ সেজন্য শরণাগতির জিনিসটা বোঝা খুবই দরকার আছে, কেন অনেক সময় এই ভগবদ্গীতার শরণাগতি নিয়ে কিছু কিছু লোক এই কথাটা নিয়ে আলস হয়ে যায়, আর কিছু করতে হবে না, সব ভগবান ভরসে, ভগবান আছে, ভগবান দেখবে, ভগবান করবে। না না, আমাদের শরণাগতি জিনিসটা কী বুঝতে হবে, সেজন্য হরিভক্তি বিলাসে শরণাগতির খুব সুন্দরভাবে পরিভাষা দেওয়া আছে যে শরণাগতির 6টা অঙ্গ, 11.676। তো আজকে আমরা এই 6টা শরণাগতির এই 6টা অংশ প্র্যাকটিক্যালভাবে আমাদের জীবনে আমরা কী করে সেটা ইউজ করতে পারবো সেটা নিয়ে একটু আলোচনা করব। তো 6টা জিনিস কী, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য পরজনম, রক্ষ ইষ্যতি বিশ্বাস, গোপিতত্ত্বে বর্ণনম, আত্মনিক্ষেপ, কার্পণ্য, ষড়বিধি, শরণাগতি, এই যে 6টা শরণাগতির ভাগ। তো অনুকূল্যস্য সংকল্প, শরণাগতিতে আপনি দেখবেন যে 6টা অঙ্গ আছে, এই 6টা অঙ্গ মধ্যে উপরে যে দুটো আছে অনুকূল্যস্য সংকল্প আর প্রতিকূল্যস্য বর্জনম, ওটাতে অ্যাকশন আছে মানে কিছু কাজ করতে হবে, বাকি যেটা আপনি দেখবেন 4টা সেটা মানে মনের মনে ভিতরে কীভাবে আমাদের মনকে রাখতে হবে সেটা নিয়ে ডিটেলস দেওয়া আছে, আমাদের মনোদশা কীভাবে থাকতে হবে। তো প্রথম বলছে অনুকূল্যস্য সংকল্প, যেটা যেটা ভক্তি জুনে ভালো সেগুলো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, মানে সেগুলো আমাদের জীবনে নিতে হবে।
আর প্রতিকূলস্য বর্জনম, যেটা ভক্তি জুনে ভালো না সেগুলো বাদ দিতে হবে। এই দুটো অ্যাকশন খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আপনি দেখবেন কুন্তী দেবী প্রথম ভাগবতে প্রথম স্কন্ধে কুন্তী দেবীর স্তুতি আসে, সেখানে কুন্তী দেবী ভগবানকে বলছে আমার মন যেন আপনার দিকে এরকম আকর্ষণ হয় যেভাবে একটা নদী সমুদ্রের দিকে যায়। যেরকম নদী যখন সমুদ্রের দিকে যায় কীরকম ছুটে ছুটে যাবে আর সমুদ্রে দিয়ে মিক্স হয়ে যাবে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকাতে বলছেন নদীর এক্সাম্পলটা কেন দিয়েছে কুন্তী দেবী, অনেক কিছু দিতে পারতেন, নদীর ব্যাপারে কেন কথা বলছে, যেহেতু যখন নদী সমুদ্রের দিকে যায় নদীকে কেউ থামাতে পারবে না আর নদী কিছু থামাতে পারবে না। জিনিসটা বোঝাচ্ছি, রিভার ক্যানট হোল্ড এনিথিং অ্যান্ড নাথিং ক্যান হোল্ড দ্য রিভার। নদী কিছু কিছুতে থামবে না, যখন নদী চলে আসে ছুটে ছুটে সমুদ্রের ভিতরে যেতে জুনে যতটুকু হয়, মানে যেগুলো পাথর হো গাছ হো যে হয় সব কিছু পার করে নদী সমুদ্রের ভিতরে ঢুকে যাবে, নদীকে কেউ থামাতে পারবে না। আর নদী কিছু থামাতে পারবে না মানে যদি নদীর ভিতরে ছোট পাথর আছে কিংবা নদীর ভিতরে যত জল আছে নদী বলতে পারবে না 10% জলটা আমি রেখে দিই বাকিটা দিয়ে দেবো সমুদ্রের ভিতরে, না যত আছে অতই দিতে হবে। তো সেই জন্যে কুন্তী দেবী নদীর এক্সাম্পলটা দিচ্ছে, তার মানে আমাদের মনটাও এরকম থাকতে হবে, পুরোপুরো কৃষ্ণকে দিয়ে দিতে হবে, কিছু জিনিস যেন আমাদের ভক্তি সেবাকে থামাতে পারবে না। অনুকূলস্য সংকল্প, যেটা ভগবানে ভক্তি করতে জুনে দরকার আছে সেটা করতে জুনে আমাদের প্রস্তুত থাকতে হবে। নো ম্যাটার যতই অবস্ট্রাকশন আসে যতই ডিস্টার্বেন্স আসে সব কিছু পার করে আমাদেরকে ভক্তিযুক্ত সেবা করতে হবে আর 100% করতে হবে, মন দিয়ে বচন দিয়ে কায়া দিয়ে আমাদের শরীর দিয়ে সব সব কিছু ভগবান। এটা না যে হ্যাঁ আমি পয়সা দিয়ে করতে পারবো কিন্তু আমি আমার সময় দিতে পারবো না। আপনি বললেন সানডে দিনে ফিস্টটা আমি স্পন্সর করতে পারবো, অন্নদানের জন্য 1000 টাকা দিতে পারবো কিন্তু আমি সময় দিতে পারবো না, মন বচন কায়া সব কিছু দিয়ে ভগবানের সেবা করতে হবে। তো অনুকূলস্য সংকল্প, প্রতিকূলস্য বর্জনম, যেটা ভক্তি জুনে ভালো না সেটা আমাদের করতে নেই। যতই আমাদের ইন্দ্রিয়গুলো আমাদেরকে যদি আকর্ষিতও করে আমাদের একটা মানে কি বলে রুল বানিয়ে দিতে হবে যে না দিস ইজ নট ফেভারেবল, এটা ভক্তি জুনে ফেভারেবল না, এটা আমি করবো না। সে অনেক সময় আমরা দুটো জিনিস আছে এখানে, আমি বাংলাতে বোঝাতে পারছি কি না, অ্যান্টি ডিভোশনাল আর নন ডিভোশনাল, অ্যান্টি ডিভোশনাল নন ডিভোশনাল। নন ডিভোশনাল মানে ওই রকম কার্যগুলো যেটা ভক্তিতে অবরোধন না কিন্তু ভক্তি না, যেরকম ক্রিকেট দেখা, ক্রিকেট দেখা কোনো পাপ না, ক্রিকেট দেখা কোনো ভক্তির প্রতিকূল না কিন্তু ওটা ভক্তির অনুকূলে না। আর কিছু কিছু জিনিস আমরা এরকম করি যেটা হচ্ছে ভক্তির প্রতিকূল, যেরকম মানে উল্টা দিকে, মানে ওই মাছ খাওয়া কিংবা কোনো চারটা নিয়ম বা কী বলে উল্লঙ্ঘন করা, এটা হচ্ছে একদম ভক্তির অপোজিট। কিন্তু অনেক সময় কী হয় যেইগুলো ভক্তির অনুকূলে না সেগুলো করতে করতে ধীরে ধীরে প্রতিকূল হয়ে যেতে পারে, যেরকম যে কেউ সিনেমা দেখতে গেল কিংবা কেউ যদি ক্রিকেট টিকেট দেখতে গেল, ধীরে ধীরে কী হবে ওটার উপরে এত আসক্তি হয়ে যাবে যে বুক ম্যারাথনের সময় বুক ডিস্ট্রিবিউশন ছাড়া যদি কেউ নিজের ফোনে বই টই দেখতে ব্যস্ত, তো আগে তো ভাবছিল যে এটা তো কিছু খারাপ জিনিস না, কিছু ভালোই দেখলাম, কিছু নিউজ দেখলাম কিংবা কিছু ভালোই দেখলাম, কিন্তু ধীরে ধীরে ও কখন ওটা প্রতিকূল হয়ে গেলো সেটা আমরা বুঝতেই পারলাম না, তখন মালা ব্যাগটা আমরা সাইডে রেখে ওই সিনেমা দেখতে আরম্ভ হয়ে গেছে। তো সেই জন্যে আগে থেকেই খুব মানে রুল রাখতে হবে যে যেটা যেটা ভক্তির অনুকূল না সে কার্যগুলো আমি করবো না। সি একটা শরণাগতির যে ডেফিনেশনটা আলাদা লোকের জন্যে আলাদা, যেরকম একটা স্টুডেন্ট, স্টুডেন্টের জন্য শরণাগতি কী হবে, একটা স্টুডেন্ট এরকম বলতে পারবে না যে আমি পড়া শিক্ষা করবো না, আমি রামায়ণ মহাভারত পড়বো যেহেতু আমি হচ্ছি ভগবানের শরণাগতি, ভগবান আমার এক্সামটা দেখে নেবে না। স্টুডেন্টের জন্য শরণাগতি হবে যে ও নিজে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ওর যেটা ওর পড়া শিক্ষা বই সেটা নিয়ে ওর মাইন্ডটা মানে ওটার উপরে লাগাবে, সেটা ওর জন্যে হচ্ছে শরণাগতি। তো শরণাগতি আলাদা লোকের জন্য আলাদা, প্রহ্লাদের জন্য আলাদা, অর্জুনের জন্য আলাদা, দ্রৌপদীর জন্য আলাদা, বিভীষণের জন্য আলাদা, এটা কোনো এক্সটার্নাল প্রসেস না, এটা হচ্ছে ইন্টারনাল কনসিয়াসনেস, বাহেরা কোনো
বাইরের কার্যগুলো না, এটা হচ্ছে ভিতরে একটা মনোদশা। যেরকম শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে 15th চ্যাপ্টার শ্লোক নম্বর 16, এখানে অর্জুন মানে সব শ্লোকগুলোতে বলছে যে কীভাবে ও কৃষ্ণকে মনে করছে, কৃষ্ণ আমাকে এরকম সাহায্য করেছিল, কৃষ্ণ আমার সাথে এরকম প্রসাদ নিত, কৃষ্ণ এরকম করে বলতে বলতে একটা শ্লোকে উনি এসে বলছেন যে আরে কৃষ্ণ আমাকে কত সাহায্য করেছে কুরুক্ষেত্রে যুদ্ধে, অনেক ভীষ্ম আর বিভিন্ন যারা ওয়ারিয়ার্স ছিলে ওরা বাণ আমার উপরে ফেলছিল, তখন কৃষ্ণ আমাকে বাঁচিয়েছে। যেভাবে কৃষ্ণ প্রহ্লাদকে বাঁচিয়েছে সেভাবে কৃষ্ণ আমাকে বাঁচিয়েছে। এখন এটা শুনলে আমরা ভাবো অর্জুন নিজে আর প্রহ্লাদকে এক কী করে ভাবছে, প্রহ্লাদের শরণাগতি আর অর্জুনের শরণাগতি আলাদা আছে। তো অর্জুন তো নিজে যুদ্ধ করছিল, এটা না যে ও বাণটা সাইডে রেখে ওয়েট করছে যে ভগবান আমাকে বাঁচাবে, ও তো নিজে সবাই সাথে মানে ভীম ওই ভীষ্মের থেকে বাণ আসলে এখানে কৃষ্ণে অর্জুনে বাণ ঢালছিল, ওখান থেকে ভীষ্মের বাণ আসছে, এখান থেকে অর্জুনের বাণ যাচ্ছে, তাও বলছে আমি কৃষ্ণকে শরণাগতি আছি। আর প্রহ্লাদের কথাটা সম্পূর্ণ আলাদা। প্রহ্লাদ তো যখন ওকে পাহাড়ে থেকে ফেলা হয়, ওকে আগুনে জ্বালানো হয়, ওকে হাতি দিয়ে মারে ওরা, ওকে একটা কী বলে ঘরের ভিতরে অনেকগুলো সাপ দিয়ে রাখে দেয়, তখন প্রহ্লাদ কিন্তু সাপের সাথে ফাইটিং করে না, নাও হাতির সাথে ফাইটিং করেছে, ও তো দুই হাত জুড়ে নারায়ণ নারায়ণ নারায়ণে জপ করছে। তো সেটাকে আমরা শরণাগতি বলি যে হ্যাঁ প্রহ্লাদ মহারাজ শরণাগতি, আর অর্জুনের আমরা শরণাগতি বলি। একটা স্টুডেন্ট যে পড়াশিখা করছে তাই শরণাগতি। সো শরণাগতি একটা বিভিন্ন, শরণাগতি মানে কোনো লেজিনেস না, শরণাগতি মানে অ্যাকশন। সেটা আমি মানে বোঝাতে চেষ্টা করছি যে শরণাগতি মানে অ্যাকশন। যতটুকু বুদ্ধি আমাদেরকে ভগবান দিয়েছে সে বুদ্ধিটা ভগবানের সেবাতে উপয়োগ করা, সেটাই হচ্ছে শরণাগতি। তো ইংলিশে একটা এ আছে যে শরণাগতি মানে নট টু সারেন্ডার ইয়োর ইন্টেলিজেন্স বাট টু সারেন্ডার উইথ ইয়োর ইন্টেলিজেন্স। শরণাগতি মানে এটা না যে আমি এখন আমার বুদ্ধিটা ব্যবহার করব না, যেহেতু আমাকে শরণাগতি করতে হবে ভগবানের আমার বুদ্ধিটা সারিয়ে রেখে দেবো না, বুদ্ধির সাথে বুদ্ধিকে বাদ দিয়ে ভগবানের শরণ নিতে না, বুদ্ধি দিয়ে ভগবানের শরণাগতি নিতে হবে। বুদ্ধি দিয়ে মানে যে ভগবান যে আমাদেরকে বুদ্ধি দিয়েছে সেটা দিয়ে সেটা নিয়ে আমাদের ভগবানের শরণ নিতে হবে। যেরকম আমরা দেখি বিভীষণ ভগবানের শরণাগতি নিয়েছে কিন্তু বুদ্ধি দিয়ে বিভীষণ অনেক চেষ্টা করেছে। আগে তো রাবণকে বোঝাতে চেষ্টা করেছে যে তুমি কেন যে এই যুদ্ধ করছো, যুদ্ধ কার সাথে করতে হয়, যখন আমাদের কিছু লাভ হবে, যখন আমাদের ধর কোনো অসুবিধা করছে কেউ, কিংবা যদি আমরা ওদের থেকে বেশি শক্তিশালী আছি। কিন্তু এখানে আমি দেখছি রাম খুব শক্তিশালী, ও খড়কে আর অন্য 14,000 রাক্ষস সবাইকে যে ও মেরে ফেলেছে, আর ওর সেনাতে সব যে বান্দরগুলো তারাই খুব শক্তিমান আছে, তো তুমি রামের সাথে ফাইটিং করবে না। কিন্তু যখন আর রাবণ মানেনি তখন বিভীষণ আরও চেষ্টা করছে। আর শেষে রাবণ আর রাবণের ছেলে মিলে যখন বিভীষণের অপমান করে, তখন বিভীষণ নিজের মুকুটটা রাবণের চরণের উপরে রেখে বলছে আমি চলে যাচ্ছি। আর যখন ও সভা থেকে চলে যায় তখনও বিভীষণ মানে জাস্ট আমি স্টেপ বাই স্টেপ বলছি যে অনেক বুদ্ধি দিয়ে শরণাগতি নিয়েছে, এটা না যে এমনি শরণাগতি নিয়েছে। ও যে ওর লয়াল মন্ত্রীরা যারা যারা বিভীষণের সাথে রাবণের সভা থেকে বাইরে চলে এসেছে ওদের সাথে মানে একটু আলোচনা করছে যে কী করলে ভালো হয়, আমি কি সবাইকে মিলে রাবণের উপরে আক্রমণ করে আমি কি লঙ্কার রাজা হয়ে যাব, না সেটা তো হবে না, কেন রাবণ অনেক শক্তিমান আছে। আচ্ছা আমি কি সব কিছু রাজটাজ ছেড়ে আমি কি বনে চলে যাব, না সেটা তো ভালো হবে না, রাক্ষসদের আমাকে সাহায্য করতে হবে, কেন রাবণ যে স্টেপস নিচ্ছে সেটা দিয়ে পুরো রাক্ষসে যে জাতি আছে সবার সর্বনাশ হবে, তো আমি ওদেরকে একা ছেড়ে কী করে চলে যাব, আমাকে তো থাকতে হবে, তাহলে কি করলে ভালো হয়। তো সে অনেক আলোচনা করে পরে ও ভাবছে যে আমি একটা কাজ করি, আমি রামের কাছে যাব, আমি রামের শরণাগতি নিয়ে রামকে আমি রিকোয়েস্ট করবো যে তুমি পুরো রাক্ষস জাতির নাশ করবে না, রাবণ শুধু এক দোষ করেছে ওকেই তুমি দণ্ড দেবে। তো তারপরে বিভীষণ আকাশ মার্গে উঠে সমুদ্র পার করে ওই পাশে যায়। আর তারপরে যখন বিভীষণ রামের কাছে যায় সাথে সাথে নামে নেই, আকাশেই মানে দাঁড়িয়ে থাকে। আর তারপরে যারা বানররা ওখানে যারা বান্দর বানর আছে ওরা ভগবান রামকে বলে যে বিভীষণ এসেছে,
রাবণের ভাই, আর তারপরে ভগবান রাম সভায় সাথে কথা বলছে যে কি ওকে নেবো কি নেবো না, তুমি কি বলছো হনুমান, তুমি কি বলছো সুগ্রীব, তুমি কি বলছো অঙ্গদ, সবাই বিভিন্ন বিভিন্ন ওপিনিয়ন দিচ্ছে। আর শেষে ভগবান রাম বলছে না, যেহেতু বিভীষণ আমার শরণাগতি নিতে জুনে এসেছে, আমাকে ওকে নিতেই হবে, যেহেতু আমি একটা ব্রত নিয়েছি, আমার জীবনে একটা ব্রত আছে। তখন ভগবান বলছে যে সকৃদেব প্রপন্নায় তব অস্মি ইতি চ যাচতি দধামি অভয়ম। এটা বলছে যে সকৃদেব প্রপন্নায়, যে আমার শরণাগতি নেবে আর একবার বলে দেবে তব অস্মি ইতি চ যাচতি, যে একদম মানে বিনয়ীভাবে বলবে তব অস্মি আমি তোমার ঠাকুর, আমি তোমার, তাহলে আমি কী করবো, দদামি অভয়ম, তাহলে আমি ওকে অভয়ম দান করব। কেন দদামি অভয়ম, কেন এটা হচ্ছে আমার ব্রত, এতদ ব্রত মম, এটি আমি ব্রত নিয়েছি। যদি একবার কেউ বলে দেবে যে ঠাকুর আমি তোমার, তাহলে পুরো জীবন আমি ওকে দেখব। সেটা ভগবানের স্বভাব, যে ভগবানের শরণাগতি নেয় ভগবান ওর রক্ষা করে। আর অনেক সময় যদি কেউ মানে এমনি বলে ফেলেছে, মানে কি বলে মুখের কথা, মনের কথা না, এমনি মুখে বলে দিয়েছে হ্যাঁ ঠাকুর আমি তোমার, মানে মনের ভিতর থেকে সে কথাটা আসে নেই, কোনো অসুবিধা নেই, তাও ভগবান বলছে আমি স্বীকার করি। যদি কেউ ভাগবতে অজামিলের বৃত্তান্ততে একটা শ্লোক আছে আমার খুবই প্রিয়, সংকেত্যম পারিহাস্যম বা স্তোবম হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাঘাহরম বিধু। ভগবান ভগবানের এই ভাগবতে শ্লোক আছে যে ভগবানের নামটা এত পাওয়ারফুল আছে, সংকেত্যম, যদি কেউ এমনি বলে ফেলে না তুমি কোথায় যাচ্ছ, হ্যাঁ আমি একটু রামগলি যাচ্ছি, না না আমি এখানে যে পাশে একটা শ্যামগলি আছে, যদি এমনি ভগবানের নাম, মানে ও ভগবানের নাম বলার কিছু ইচ্ছা নেই, ও কিছু অ্যাড্রেস বলছে যে হ্যাঁ আমি ইসকন হরে কৃষ্ণ ল্যান্ডে যাচ্ছি, একবার যে নামটা বলে দিয়েছে ভগবান বলছে আমি সে নামটা, হ্যাঁ নাম নিয়েছে বলে আমি লিখে দেবো, গণনা করে নেব। সংকেত্যম পারিহাস্যম, কেউ যদি এমনি হাসছে কে এসে গেল আবার হরে কৃষ্ণ রায়দের কিছু কাজ নেই, গত বছরে ভগবদ্গীতানো ভগবদ্গীতানো এসেছে, এখন আবার এসে গেছে হরে কৃষ্ণদের কিছু কাজ নেই, মানে আমাদের হাসি উড়াচ্ছে, তাও গণনা হয়ে গেল, হ্যাঁ আমার নাম নিয়েছে বলে ভগবান গণনা করবে। সংকেত্যম পারিহাস্যম স্তোবম, ধরেন কেউ খুব সুন্দর সঙ্গীতকার আর কোনো মন্দিরে ওকে ডাকা হয়েছে যে আপনি এত সুন্দর গান করেন, আপনাদেরকে পয়সা দেওয়া হবে, একটু কচেরি মানে একটু গান করেন আমাদের প্রোগ্রামে, ঠিক আছে ভগবানের নাম গান করেছে তো না, কিংবা কোনো সিনেমার গানের ভিতরে যদি ভগবানের নাম আছে, বেশ গানে যদি নাম আছে তাও স্তোবম। হেলনম, যদি অনেক সময় কী হয় মানে আমাদের হঠাৎ করে ভগবানের নাম চলে আসলো মুখের ভিতরে, মানে ধরে আমার এটা লেগে গেছে এ কৃষ্ণা কীরকম লাগলো এ হাতে, মানে ভগবানের নাম নেওয়ার কিছু ইচ্ছা ছিল না, মুখে থেকে বেরিয়ে গেল যে কৃষ্ণা বলে যথেষ্ট, এই যে একবার কৃষ্ণ কিংবা এ রাম কি হয়ে গেল, এ গোবিন্দ বাস হয়ে গেছে। তো সংকেত্যম পারিহাস্যম স্তোবম হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম, কেউ একবার যদি ভগবানের নাম নে কি হবে, অশেষ অঘা হরম বিদু, অশেষ অঘা, আঘা মানে পাপ, সেজন্য তো কি ওকে আঘাসুর বলা হয় না, যে অঘাসুর মানে একদম পাপ, পাপ করা রাক্ষস, পাপেতে ভর্তি, অঘা যতই আমরা যে পাপ করেছি অশেষ পাপ, হরম, হরম কে বলছে এটা, আমি বলছি, আপনি বলছেন, নাবিদু পণ্ডিতেরা এটা বলছে, এটা পণ্ডিতেরা বলছে যে এত পাওয়ারফুল হচ্ছে ভগবানের নাম। তো ভগবানের নামই যখন এত পাওয়ারফুল, যদি কেউ ভগবানের সামনে দাঁড়িয়ে একবার বলে দে ঠাকুর আমি তোমার, তাহলে কি হবে, বাস তাহলে তো ভগবান ওকে মানে একদম নিজে বলে নিয়ে নেবে। তারপরে কী করেছে ভগবান বিভীষণকে নিয়ে নিয়েছে। তো শরণাগতি, ভগবান ভগবান এত দয়ালু, বিষ্ণু সহস্র নামে ভগবানের দুটো নাম আছে, নিমিষা অনিমিষা, আর বলদেব বিদ্যাভূষণ তার দিয়ে একটা টিকা লিখেছেন, বলে ভগবানের দুটো নাম কী করে হতে পারে, নিমিষা অনিমিষা, নিমিষা মানে যে সবসময় ওই চোখের পাতাগুলো এরকম এরকম করতে থাকবে, অনিমিষা মানে যে কোনোদিন চোখের পাতাটা হেলাবে না, সবসময় মানে পুরো চোখটা খুলে দেখতে থাকবে। তো একজনেরই দুটো দুটো নাম কী করে হতে পারে, সম্পূর্ণ উল্টা নাম। তখন বলদেব বিদ্যাভূষণ বলে যে ঠাকুরের নাম এরকম কেন আছে, যেহেতু যখনই উনার ভক্তরা কিছু উল্টা কাজ করে তখন ভগবান নিমিষ হয়ে যায়, মানে এরকম এরকম করে, বলে আমি দেখতে পাই না তো কি কিছু উল্টা করেছিল, আমি জানি না, আমি দেখি নাই। আর যখনই ওর ভক্ত একটু কিছু ভালো কাজ করে তাহলে উনি অনিমিষ হয়ে যায়, মানে একদম চোখের পাতা বন্ধ করবে না, বলছে হ্যাঁ আমি দেখেছি 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 ভালো কাজ করেছে।
যেরকম পুতনা, যখন পুতনা পাপ করে সে ভগবানকে মারতে এসেছে, তাও ভগবান বলছে সেগুলো আমি জানি না, ও যে আমাকে দুধ খাওয়াতে আসলো আমি সেটাই দেখেছি, সেই জন্য ওকে ধরিনি, কি বলে ওকে ধাত্রীর পজিশন আমি দিয়ে দিছি। তো নিমিষ অনিমিষ সেটা হচ্ছে ভগবানের স্বভাব। তো বুদ্ধি বাদ দিয়ে না, বুদ্ধি দিয়ে আমাদের ভগবানকে শরণাগতি নিতে হবে। আর অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনা, যেটা ভক্তির জন্য ভালো, মানে জীবনে যেটা যেটা করব বারবার আমাদেরকে ওটা নিয়ে মানে বিচার করতে হবে, এটা কি ভক্তির জন্য ভালো তাহলে করব, এটা কি ভক্তির জন্য ভালো না তাহলে করব না। এখন কেউ বলবে এটা তো খুব বেশি সমস্যা আছে, প্রতিবারে কিছু করতে গেলে বসে বসে আলোচনা করতে হবে এটা ভক্তির জন্য ভালো কি ভালো না। তো জীব গোস্বামী ওনার ষট সন্দর্ভতে বলছে যে যখন পর্যন্ত আমরা প্রেম মানে প্রেমের স্থিতিতে আসবো না, মাধুরী কদমিনীতে আছে না ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ আছে, যেরকম ভজন ক্রিয়া সাধু সঙ্গ নিষ্ঠা রুচি যে বিভিন্ন স্টেজগুলো আছে অনর্থ নিবৃত্তি, তো যখন পর্যন্ত আমরা প্রেমের স্থায়ীতে আসবো না তখন পর্যন্ত বুদ্ধি দিয়ে সবসময় আলোচনা করতেই হবে, এটা কি ভক্তির জন্য ভালো, এটা কি ভালো না, ভালো কি ভালো না করতে থাকতে হবে। যখন আমরা প্রেমের স্টেজে এসে যাব তখন প্রীতি দিয়ে হবে, তখন বুদ্ধির কোনো কাজ লাগবে না ওখানে, তখন ভগবানের উপরে যে আমাদের ভালোবাসা সেই জন্য মানে স্পন্টেনিয়াসলি আপনি আপই আমরা বুঝে যাব কোনটা ভক্তির জন্য ভালো কোনটা ভক্তির জন্য অনুকূল না। কিন্তু এখন যেহেতু আমরা ওই স্টেজে নেই, আমাদের একটু বুদ্ধি দিয়ে শরণাগতি করতে হবে, বুদ্ধি দিয়ে সবসময় কোনটা ভালো কোনটা ভক্তির জন্য ভালো না সেটা আলোচনা করে আগে যেতে হবে। কিন্তু কোনটা ভক্তির জন্য ভালো কোনটা ভক্তির জন্য ভালো না সেটা সবার একটা আলাদা আলাদা পরিভাষা আছে, সেটা নিজে নিজে বুঝতে হবে। কেন বলছি আমি, ধরুন যেরকম কেউ ভাগবতম ক্লাসে বসে শুনছে ভাগবতম ক্লাস, এখন আপনি দেখবেন কিছু কিছু মাতাজিরা তাদের ব্যাকেক আছে নিচে বসতে পারবে না, তারা কী করবে একটু দিওয়ালের টেকা নিয়ে বসবে কিংবা চেয়ারের উপরে বসবে, ঠিক আছে, ওদের জন্যে ওদের ভক্তির জন্য ওটা অনুকূল আছে। কেন যদি ওরা নিচে বসতে চেষ্টা করবে পায়ে ব্যথা কমরে ব্যথা ভালোভাবে ক্লাস শুনতেই পারবে না, মনটা ক্লাসের ভিতরে থাকবে না, কমরে উপরে চলে যাবে ওরে ব্যথা করছে। কিন্তু যাদের কোনো শরীরের সমস্যা নেই কিন্তু ওরা যদি হ্যাঁ ও চেয়ারে উপরে বসেছে আমি এ বসবো আমি এ দিওয়ালের টেকা নিয়ে বসবো, ওর জন্য এটা অনুকূল না, ও ঘুম পেয়ে যাবে যেহেতু ওর তো কোনো শরীর খারাপ নেই। তো সবার একটা আলাদা আলাদা, যেরকম শিল প্রভুপাদ ওনার জন্য শরণাগতি ছিল আমেরিকা যাওয়া, আমাদের জন্য শরণাগতি আমেরিকা যাওয়া না, ওনার জন্য শরণাগতি হলো আমেরিকা যাওয়া। যখন শিল প্রভুপাদ বৃন্দাবনে ছিলেন তখন অনেক বাবাজিরা শিল প্রভুপাদকে দেখে মনে মনে ভাবছে এটা কীরকম শরণাগতি হলো, বুড়ো বয়সে বিদেশে যাওয়া কী দরকার আছে, বৃন্দাবনের শরণাগতি কেন নিতে পারছে না ভক্তি বেদান্ত স্বামী, বৃন্দাবনে থাকতে পারছে না কেন, দুদিন হলেই দিল্লি চলে যায় আবার আসে আবার যায় আবার আসে, মনটা বৃন্দাবনে স্থির করতে পারছে না কেন। এখন ওরা প্রভুপাদকে উল্টা বুঝছে, ওরা বলছে দরকার কী আছে, আমাদের জীবনটা দেখো কত ভালো, এই যমুনাতে স্নান করলাম প্রসাদ নিলাম, এ রাধা গোবিন্দ দর্শন করলাম, এ রাধা দামোদর দর্শন করলাম, একটু জপ করলাম শাস্ত্র পড়লাম ভক্তের সঙ্গতে কত সুন্দর, এরকম জীবন থাকা উচিত। কিন্তু ওরা বুঝতে পারছে না শিলা প্রভুপাদ যে বৃন্দাবন থেকে দিল্লি দিল্লি থেকে বৃন্দাবন যে বারবার করছে, উনি একটা এত বড় কী বলে প্রিপারেশন করছে অনেক অনেক জীবকে ভক্তি মার্গে নিয়ে আসতে জন্যে, ব্যাক টু গড হেড প্রিন্টিং করতে জন্য উনি বারবার দিল্লি যেতেন আর ওই ছোটো একটা ম্যাগজিন বার করার চেষ্টা করছিলেন। তো ওনার জন্য শরণাগতি ছিল আমেরিকা যাওয়া, যেহেতু ওনার গুরু বলেছেন ওনাকে যে তুমি, বরং শৈল প্রভুপাদ যখন গৃহস্থ জীবনে ছিলেন তখন ওনার গুরু মহারাজের চিঠি এসেছিল যে তুমি অঙ্গরেজি ভাষাতে প্রচার করবে, আরেকটা দ্বিতীয় চিঠি এসেছে ওখানে আবার একই জিনিস তুমি অঙ্গরেজি ভাষাতে প্রচার করবে। তখন শৈল প্রভুপাদ ভাবছে যে কী করে করবো, আমি গৃহস্থ কিন্তু আমার এত তো টাকা পয়সা নেই, আমার কাছে কোনো রিসোর্স নেই, আমি কোনো সন্ন্যাসী না যে আমি করতে পারবো, কী করে, কারণ আমার গুরু এটা বলছে কিন্তু আমি কী করে করব। তো তখন উনি বুঝতে পারছেন না কিন্তু ওনার শরণাগতি আছে যে যখন আমার গুরু বলছে তার মানে নিশ্চয় এটার পিছনে কিছু কারণ আছে, উনি আমাকে শক্তি দেবে আমাকে করতে হবে। তো গুরুর বাক্যের উপরে গুরুর আজ্ঞার উপরে শরণাগতি, মানে আমি বিভিন্ন বৃত্তান্ত কেন দিচ্ছি যে শরণাগতির পরিভাষাটা কী সেটা আমাদের মানে বড় কনফিউশন আছে, শরণাগতি মানে এটা কী, শরণাগতি মানে বুদ্ধিটা ভগবানের কাজে যুক্ত করা, বুদ্ধিটা গুরু আর গৌরাঙ্গের কাজে যুক্ত করা,
সেটা হচ্ছে শরণাগতির সঠিক পরিভাষা। শরণাগতি মানে এটা না যে আমি ওয়েট করব জীবনে কোনো দিন যখন আমার 50 বছর 60 বছর হয়ে যাবে, আমার ছেলে পুলের বিয়ে টিয়ে হয়ে যাবে, সব আমি শেষ, আমি ফ্রি হয়ে যাব, তখন সব কিছু ছেড়ে টেড়ে আমি বৃন্দাবন চলে যাব, সেটা শরণাগতি না। শরণাগতি মানে আমার কাছে আজকে যেটা আছে সেটা নিয়ে আমি 100% ভগবানের সেবা করতে চেষ্টা করব, সেটা হচ্ছে শরণাগতি। মানে আজকে আমি বাইরে চাকরি করছি, দুটো ছেলে আছে, এই কাজ আছে, ওইটা আছে, দোকানে যাওয়া আসা অনেক সময়, শেষে দেখছি 24 ঘন্টায় আমার কাছে শুধু 1 ঘন্টা আছে, কোনো অসুবিধা নেই, সে 1 ঘন্টাই আমি ভগবানের কাজে লাগাবো, সেবাতে লাগাবো 100%, তার মানে শরণাগতি। তার মানে যেটা আমার সিচুয়েশন হতে পারে, আজকে আমার কাছে কোটি টাকা নেই কিন্তু আমি মাসে 500 টাকা দিতে পারবো ভগবানের সেবাতে, আমি 10টা গীতা বিক্রি করতে পারবো, আমি এতটুকু কর, তো যতটুকু আমি পারবো অতটুকু আমি 100% চেষ্টা করছি, সেটা হচ্ছে শরণাগতি। সেটাই ভগবান বলছে, মা আমি একম শরণম রজা, আমার শরণাগতি তুমি নো। তার মানে কি, শরণাগতি মানে ভগবান যেটা চায় সেটা করা, এটাই শরণাগতি। শরণাগতি মানে যে অনেক সময় কিছু শিষ্যরাও মানে গুরু কাছে দীক্ষা নেবে, গুরু ব্যাস পূজাতে অনেক গিফট দেবে, গুরু আসতে সুন্দর দামি মালা দেবে, গুরু চরণের কাছে বসবে, কিন্তু যদি গুরু কিছু কাজ বলবে তো সেটা পারবো না। কিন্তু আপনি আমাকে খুব ভালো লাগে, আপনাকে আমি খুব ভালোবাসি, কিন্তু আপনি যদি সেবা বলছেন সেটা পারবো না, তাহলে কী করে শরণাগতি হলো? শরণাগতি মানে যেটা গুরু চায় সেটা কৃষ্ণ চায়। কৃষ্ণ কী চায়? কৃষ্ণ একই জিনিস চায়, যেন আমরা ভালো ভক্ত হই আর অন্য লোককে ভক্তি জীবনে নিয়ে আসে, সেটা কৃষ্ণ মানে উল্লেখ করে দিয়েছে ওখানে 18.68 কী বলছে ওখানে, যে যে আমার নাম প্রচার করে, যে আমার ব্যাপারে প্রচার করবে, যে এই দিব্য গান জ্ঞানটা গীতার সবাইকে দেবে, সে আমার সব থেকে প্রিয়। তো কত কিছু কী বলে রহস্যময় কথাগুলো কৃষ্ণ বলে দিয়েছে এখানে, যে কী করলে আমার কাছে ফিরত আসতে পারবে। 18.65 আমার প্রণাম করো, আমাকে মনে ভিতরে রাখো, তারপরে বলে দিয়েছে আমার শরণাগতি নো, তারপরে বলে দিয়েছে যে আমার ব্যাপারে এই যে জ্ঞানটা যেটা আমি দিয়েছি সেটা সবাইকে বিতরণ করো। তো সিম্পল, যেরকম শিল প্রভুপাদ ইস্কনে ডেফিনেশন দিয়েছে না, কেউ জিজ্ঞেস করেছে শিল প্রভুপাদকে, প্রভুপাদ ইস্কন যদি আপনি এক লাইনে বলতে চান কীভাবে বলবেন? শিল প্রভুপাদ বলো ইস্কন মানে হরে কৃষ্ণ জপ করো, হরে কৃষ্ণ প্রচার করো, দুটো জিনিসই। সেটাই কৃষ্ণ বলেছে যে তুমি আমার শরণাগতি নো, অন্যের লোককে বলো, ফিনিশড। সেটাই হচ্ছে শরণাগতি ভগবানের। তো এখানে আমরা চলে আসলাম অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম, যেটা ভক্তি জন্যে ভালো যেটা আমাদের নিতে হবে, যেটা ভক্তি জন্যে ভালো না সেগুলো আমাদের বাদ দিতে হবে। সে একটা জিনিস কেউ বলতে পারবে, কেউ জিজ্ঞেস করতে পারবে যে বারবার এটা কী করে জীবনের প্রতি কাজে কী করে মানে আমি কী বলে অ্যানালিসিস করতে বসবো, এটা ভক্তির জন্য ভালো কি এটা ভক্তির জন্য ভালো না। একটা সিম্পল সলিউশন আছে, যেরকম যদি কেউ কার চালাচ্ছে গাড়ি, যখন আমরা গাড়ি চালাই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে যদি আপনি ভালোভাবে গাড়ি চালাতে চান। একটা তো গাড়ি চালাবার সময় যখন আপনি ড্রাইভার সিটে আছেন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি কোথায় যেতে চান। যদি সেটাই মনে নেই তাহলে আপনি গাড়িটা কী করে চালাবেন? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, আপনার ডেস্টিনেশন কী, আপনি কোথায় যেতে চান সেটা আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ আমি এখান থেকে এখানে যাব, তাহলে ঠিক গাড়ি ওই মার্গে চলে যাবে। আরেকটা জিনিস, এখন আমার এটা তো মনে আছে যে আমাকে এখান থেকে বৃন্দাবন যেতে হবে গাড়িতে করে, আরেকটা জিনিস আমার দুটো চোখ যেন রাস্তার উপরে থাকে, কেন যদি আমার গাড়ি এই পাশে ওই পাশে হয়ে যাচ্ছে তাহলে আমাকে স্টিয়ারিংটা মানে ঠিক ধরে রাখতে হবে, নাহলে আবার গাড়ি এই দিকে চলে যাবে ওই দিকে চলে যাবে। এরকম যে ভক্তি জীবনে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা আমি কোথায় যেতে চাই, আমার জীবনের লক্ষ্য কী, সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের খুব কনফিউশন আছে। কেন অনেক সময় কত সুন্দর একটা ক্লাস শুনলে মনে হয় হ্যাঁ আমি ভগবত ধাম যাবো, তারপরে যদি কেউ কিছু যোগার ব্যাপারে খুব সুন্দর ক্লাস দিয়েছে তো মনে হচ্ছে হ্যাঁ যোগা প্রাণায়াম করলে ভালো হয়, হেলথ ঠিক লাগবে। আবার যদি কেউ কিছু বলে দিয়েছে হ্যাঁ বিজনেসে এটা করলে এখানে এখানে প্রপার্টি নিলে ভালো হতো, হ্যাঁ ওটা করলে ভালোই হতো। আবার কারো বাড়িতে গেলাম দেখলাম খুব সুন্দর বাড়ি, এত দামি দামি জিনিস, তখন মনে হলো আরে একটু আমরা একটু কাজে মন লাগাই, একটু ভালো পয়সা কামালে ভালো হতো।
আমাদের মনটা সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতি এক মাস ছাড়া ছাড়া মনটা এই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে চলে যাচ্ছে। মনটা মানে স্থিরই থাকছে না যে আমার একটাই জীবনের লক্ষ্য আছে, আমি গোলক বৃন্দাবন যেতে চাই, সিম্পল। এই লক্ষ্যটা যদি আমার সবসময় মনে আছে তাহলে আমার এত কষ্টই হবে না কোনো ডিসিশন নিতে জন্য, কেন সিম্পল আছে। যদি আজকে আমি দুটো ইনভিটেশন পেয়েছি, একটা যে আমাকে এই কোনো একটা ভৌতিক প্রোগ্রামে যেতে হবে, আর একটা আমি ইনভিটেশন পেয়েছি ইসকন মন্দিরে গীতা জয়ন্তী প্রোগ্রামে, এখন যদি আমার লক্ষ্যটা ক্লিয়ার আছে, আমি ভগবত ধাম যেতে চাই, তাহলে আমার কোনো কনফিউশন নেই। আমাকে বসে কাউকে জিজ্ঞেস করতে হবে না কি কোথায় গেলে ভালো হয় রে, মন্দিরে যাবো আজকে না বিয়ে বাড়িতে যাবো, কী করবো, কনফিউশন নেই। যেহেতু আমার গোল খুব ক্লিয়ার আছে, আমি ভগবত ধাম যেতে চাই, মন্দিরেই যেতে হবে, আর আমার কাছে কোনো চয়েস নেই। তো লক্ষ্যটা ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে। আরেকটা স্টেরিংটা ধরে রাখা, তার মানে ভক্তের সং করা, প্রসাদ নেবা। কেন কী হবে, ভক্তের সঙ্গে আমাদের পাশে কেউ বসে থাকলে কী হবে, আমরা যদি ঘুমে পেয়ে যাই বলবে এই ঠিক সামনে দেখো, তো ভক্তের সঙ্গ, সেই দুটো জিনিস আমরা ঠিক থাকলে আমাদের গাড়িটা ঠিকভাবে চলে যাবে, আপনি আপ হবে, কিন্তু ট্রেনিং করতে হবে। তো যখন আমরা ভক্তি মার্গে কন্টিনিউসলি এরকম করতে থাকবো, তখন একবার আমরা মানে এক্সপার্ট হয়ে যাবে, তারপরে আর স্টেরিংটা হিলবে না। তারপরে হচ্ছে রক্ষা ইষ্যতি বিশ্বাস, ভগবান আমার রক্ষা করবে সেটা বিশ্বাস, সেটা বিশ্বাস রাখতে হবে। ভগবান কত দয়ালু আছে, ভগবান কত দয়ালু আছে, ভগবান নিশ্চয়ই আমার রক্ষা করবে, ভগবান আমাকে অনেক ভালোবাসে, সেই বিশ্বাস আমাদের থাকতে হবে। দুই তিন বছর আগে আমাদের মন্দির থেকে এক ঘন্টা রাস্তা দূর বিজয়নগরম বলে একটা জায়গা আছে, সেখানে কোনো রামনারায়ণ মন্দির বলে একটা মন্দিরে একটা বড় অনুষ্ঠান ছিল, আবার 1000 লোক, আর আমাকে ওখানে ক্লাস দেওয়ার ছিল। হঠাৎ বিকেলে প্রোগ্রাম, 7:30-8 দিকে প্রোগ্রাম, আর আমি এখান থেকে 1 ঘন্টা আগে বের হতে হবে, তো জাস্ট আমি আমার ডিভাইন টাচ স্কুল থেকে আসলাম, ফ্রেশ হয়ে কাপড় টাপড় রেডি করে আমি যখন বেরোবো, তখন আমার ড্রাইভার বলছে আমি আসতে পারবো না, কেন আমার ছেলের পেটে ব্যথা, আমার ওয়াইফ ফোন করেছে এখন হসপিটালে অ্যাডমিট করতে হবে, মাতাজি আমি যেতে পারছি না। তো এখন তখন আমি আর আমার সাথে যে মাতাজিরা, তো আমি বললাম ঠিক আছে আমি ড্রাইভ করে চলে যাব। এখন ড্রাইভার হলে আমার বেশি সমস্যা হয় না, যেহেতু ও আমাকে নিয়ে যায়, কিন্তু রাস্তাগুলো আমি এত ভালো জানি না, কেন আমি বেশি ড্রাইভ করি না, ড্রাইভার সাথেই যায়। তো আমি ওই আমরা জিপিএস সেট করেছিলাম, মানে ওই মন্দিরের নামটা এই করে মানে আমাদেরকে জিপিএসটা দেখাচ্ছে, রাইট যাও, ম্যাপ যেটা থাকে গুগল ম্যাপ, রাইট যাও, লেফট যাও, রাইট যাও, যত সম্ভব করছি। কিন্তু তখন মানে বিকেল হয়ে গেছে, তো 7টার দিকে পুরো মানে অন্ধকার আছে, আর ওই যে হাইওয়ে রোডটা এত বেশি ভালো লাইট নেই, আর তারপরে যখন আমরা একটু সাইড রোডে চলে আসলাম, রাইট লেফট ছোট ছোট গলি বোঝা যাচ্ছে না, মানে রাইট বলেছে 800 মিটার পরে, কিন্তু আমি ভুল করে মানে আগেই মনে হচ্ছে রাইট নিয়ে নিচ্ছি, তো বারবার যে আমি ভুল করছি, জিপিএসটা বারবার রিরুট হয়ে যাচ্ছে, মানে বারবার বলছে আচ্ছা কোনো অসুবিধা নেই, আপনি ভুল রোড নিয়েছেন, এখন আবার আপনি এই ইউটার্ন নিন, এখন আবার আপনি এই পাশে যান, ওই পাশে যান। আমি মনে মধ্যে ভাবছিলাম যে কত পেশেন্স, জিপিএস মানে একবারও আমাকে বুকে নেই, যে এতবার যে তোমাকে বলছি রাইট নো লেফট নো, তুমি এত মূর্খ আছো, আমি তোমার সাহায্য করতে যা চাই না, যাও তুমি যেভাবে যাবে যাও, গো টু হেল, এরকম একবারও আমাকে গালি দেয়নি। যতবারই যে আমি ভুল যাচ্ছিলাম, অতবার আবার রিরুটিং হচ্ছে, আবার রিরুটিং হচ্ছে, আর আবার বারবার আমাকে বলছে কোনো অসুবিধা নেই, আর একটু 800 মিটার যাও, রাইট নো লেফট নো। তখন আমার মনের মধ্যে বিচার আসলো যে ঠাকুর তো সেরকমই করছে আমাদের সাথে, এতবার আমাদের চান্স দিচ্ছে যে তুমি ভক্তি করো, আগে যাও, ভক্তি জীবনে ভালো করে, আর বারবার আমরা ভুল করছি, কিন্তু একবারও ভগবান মানে রাগ করে বলছে না যে আর পারছি না তোমার সাথে, যাও নরকে, আমি আর পারবো না তোমার দেখতে, একবারও ভগবান আমাদের গালি দিচ্ছে না, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, আজকে তোমার মালা মিস হয়েছে, কালকে আবার করো, কোনো অসুবিধা নেই, একবার ভুল করেছো আবার চেষ্টা করো। ভগবান আমাকে মানে এত জন্ম জন্ম থেকে আমাদের সাথেই আছে, আর একবারও আমাদের উপরে রাগ করে না যে আর আমি পারছি না তোমার সাথে, 1,00,000 বার জন্ম নিয়েছো, এখনও তোমার বুদ্ধি কাজ করছে না, আর কতবার এই ভৌতিক জগতে থাকবে, এখানে এত দুঃখ পাচ্ছ, তোমার মাথাটা কেন ঢুকছে না, একবারও রাগ দেখানি। কত পেশেন্স আছে ভগবানের, কত ধীরজ ধরে আমাদের সাথে সাথে ঠাকুর আছে। তো এই বিশ্বাসটা আমাদের থাকা উচিত যে হ্যাঁ
রক্ষা করবে, নিশ্চয় ঠাকুর আমার রক্ষা করবে। শরণাগতির একটা লিম্ব, একটা ভাগ হচ্ছে ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস রাখা। এখন কেউ বলতে পারবে আমি তো রাখলাম ভগবানের উপরে বিশ্বাস, কিন্তু আপনি জানেন আমার বাড়িতে কী হয়েছিল, করোনা নিয়ে আমার বাবা মারা গেছে, তারপর এটা হলো, তারপর ওটা হলো, এটা হলো, তারপর আমার বিজনেসে লস হয়ে গেলো, আমার এই সেদিনে চুরি হয়ে গেলো বাড়িতে, তা এটা কি? আমার তো বিশ্বাস, শরণাগতি, বিশ্বাস যে ভগবান আমার রক্ষা করবে, কিন্তু ভগবান তো দেখাচ্ছে না কোথাও রক্ষা। সে একটা জিনিস, রক্ষা মানে তার পরিভাষা এটা না যে আমি যেটা চাই সেভাবে ভগবান রক্ষা করবে, ভগবানের রক্ষার পরিভাষাটা আলাদা আছে। অনেক সময় শরীরে রক্ষা করে, অনেক সময় আমাদের আত্মার রক্ষা করে, শরীরটা রক্ষা নাও করতে পারবে, কিন্তু ভগবান আমাদের ওয়েল উইশার, শুভেচ্ছ মানে আমাদের শুভ ইচ্ছুক, আমাদের ভালো জন্যেই উনি যেটা করবে আমাদের ভালো জন্য। যেরকম আমি বলছি একটা উদাহরণ, ধরেন বাড়িতে বাচ্চারা একটা কোনো ভালো টয় দিয়ে খেলছে, মানে খেলনা খেলনা দিয়ে, ওই কোনো মোটর গাড়ি দিয়ে খেলছে কিংবা কোনো একটা কিছু খেলে খেলছে, আর হঠাৎ মা আসবে আর ওই গাড়িটা নিয়ে নেবে, ও যেটা যেটা দিয়ে খেলছে মানে ওই ছোটো পুতুল আছে পুতুলটা নিয়ে নিয়েছে, গাড়িটা নিয়ে নিয়েছে, সব কিছু টেনে নিয়েছে, বলছে আর হবে না যথেষ্ট খেলেছো, কালকে এক্সাম আছে যাও পড়ো। এখন আপনি বললেন মাটা ক্রূর আছে না ক্রূর নেই, আপনি বলবেন না না মাতাজি ক্রূর না, কালকে এক্সাম আছে মানে পড়তে তো হবে, কী হয়ে গেছে কালকেও খেলতে পারবি খেলনা দিয়ে, খেলনাটা ইম্পর্টেন্ট না পড়া ইম্পর্টেন্ট। সেরকম অনেক সময় ভগবানে আমাদের খেলনাগুলো নিয়ে নেয়, যে আমাদের যেটা খেলনা, আমাদের বড় বড় খেলনা, কার আছে, কোনো বাড়ি আছে, আমরা যাকে ভালোবাসি, সে পুতুল টুতুল সব কিছু আমাদের কাছে নিয়ে নেবে, বলছে যথেষ্ট বাবা অনেক জন্ম দিয়ে খেলেছো এইগুলো জিনিস দিয়ে, এখন যাও একটু ভক্তি করো। কেন যখন আমাদের জীবনে একটু কষ্ট আসবে তখন মানে আরও ভক্তিতে প্রোৎসাহিত হতে হবে, যে ভগবান আমাদের ওয়ার্নিং দিচ্ছে অনেক জন্ম থেকে তো খেলছো খেলোনাগুলো, এখন ছেড়ে দো, এখন কমপক্ষে এইবারে সিরিয়াস পড়ো, একবারে এইবারে ভাগবত পড়ো, গীতা পড়ো, জপ করো, এইবারে তোমাকে ভগবত ধাম ফিরে আসতে হবে, এইবারে তোমাকে ফাইনাল এক্সাম, তোমার যে ফাইনাল পরীক্ষাটা তোমাকে পাস হতেই হবে। তো কি ভগবান ক্রূর আছে? না, ক্রূর না, ওনার রক্ষা করার পরিভাষাটা আলাদা আছে, উনি আমাদের আত্মার রক্ষা করছে, উনি ভাবছেন এই আত্মাটা এত জন্ম থেকে বিভিন্ন শরীরে গেছে, ঘুরেছে 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 আর কত ঘুরবে সেটা উনি বন্ধ করতে চান। তো সেই জন্য অনেক সময় জীবনে কিছু কষ্ট আসতে পারে, কিন্তু ভগবান আমাদেরকে ভালোবাসে সেটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি একটা স্টোরি বললে আপনি বুঝবেন, একটা বনের ভিতরে একটা মানে বড় লোক ভগবানে প্রার্থনা করছিল যে ভাই আমার জীবনে যেন সব কিছু ভালো হয়। তো ভগবানে যখন প্রার্থনা করে হঠাৎ করে ভগবান মানে সামনে এসে গেছে, এসে ভগবান বলছে এই দেখো আমি তোমাকে যেটা বলছি সেটা করো, বলছে ঠিক আছে কী করবো, বলছে দেখো এখানে যে সামনে বড় পাথর আছে না, সে সে পাথরটাকে তুমি ধাক্কা দাও, কী করবে পাথরটাকে তুমি ধাক্কা দাও, বলছে ঠিক আছে এখান থেকে আমি পাথরটা ধাক্কা দেবো। তো ও মানে জোর করে পাথরকে ধাক্কা দিচ্ছে, কিন্তু ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে পাথরটা এতটুকু সরে নেই, মানে ও এরকমই দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টা করেছে, সকালের দুপুর হয়ে গেছে, দুপুরে বিকেল হয়ে গেছে, বিকেলে রাত হয়ে গেছে, পরের দিনে চেষ্টা করেছে, পরের দিনে কমপক্ষে এক দুই মাস হয়ে গেছে, তারপরে ওর মানে রেগে গিয়ে বলছে হে ভগবান তুমি সত্যি ভগবান নাকি, কীরকম কাজ দিয়েছো আমাকে। তো ভগবান মানে এসে গেছে, বলে বলো, বলে তুমি সত্যি ভগবান আমাকে এরকম কাজ দিও, তুমি কি তুমি তো জানো যে আমি এ পাথরটা মানে এ করতে পারবো না, তাও তুমি আমাকে এই কাজটা কেন দিয়েছো, তুমি কেন আমাকে বলেছো এটা সরাতে। তখন ভগবান বলছে এক মিনিট দাঁড়াও, আমি তোমাকে পাথরটা সরাতে বলিনি তো, আমি পাথরকে ধাক্কা দিতে বলেছি, ধাক্কা দিতে বলেছি, পাথরকে এখান থেকে ওখানে সরাও বলি না তো। হ্যাঁ, তো যখন আপনি জানেন যে আমি পাথরটাকে সরাতে পারবো না এখান থেকে, তাহলে ধাক্কা দিয়ে কী লাভ আছে। তখন ভগবান বলছে একবার দেখো তোমার হাতগুলো কী হয়েছে। তখন দেখছো ওর হাতের পেশিগুলো মানে কী বলে মাসলগুলো এত স্ট্রং হয়ে গেছে, যেহেতু এক দুই মাস থেকে রোজ পাথরকে ধাক্কা মারছে, রোজ পাথরকে ধাক্কা মারছে, ওর হাতগুলো সব শক্ত হয়ে গেছে। তো ভগবান বলছে যে এখন তুমি যেহেতু পাতলা করেছিলে, তোমার মাসেলগুলো যেন ভালো হয় সেজন্য তোমাকে এই কাজটা দিলাম, দেখো তোমার মাসেলগুলো কত ভালো হয়ে গেছে। তো তার মানে অনেক সময় আমাদের জীবনটা যে ঘটনাগুলো ঘটে
হতে পারে আমরা ভাবছি এরকম কেন হলো ওরকম কেন হলো, কিন্তু সেটার পিছনে ভগবানের কিছু যুক্তি থাকে। সে বিশ্বাসটা আমাদের থাকতে হবে যে ভগবান যেটাই করে আমাদের ভালোর জন্য। হতে পারে আপাতত আমরা দেখতে পারছি না সেটা। আমার এই একটা কাহিনীটা খুব ভালো লাগে, যে একটা কি একটা লোক নিজে ওর ছেলেকে একটা কি বলে কয়লার ঝুড়ি দিচ্ছে, বলছে যে কয়লার ঝুড়িটা কালো হয়ে গেছে তো গে মানে জলে ধুয়ে নিয়ে আসো। তো জলে ধুয়ে নিয়ে মানে জলটা ভরে নিয়ে আসবে, কিন্তু কয়লার যে ঝুড়িটা সে ঝুড়ির ভিতরে অনেক গর্ত আছে। তো এই বলে দিয়েছে বাবা যে যাও ওই কয়লা ঝুড়ি নিয়ে একটু জল ধরে নিয়ে আসো। তো জলটা ধরে নিয়ে আসছে কিন্তু পড়ে যাচ্ছে, আবার ধর নিয়ে আসছে পড়ে যাচ্ছে। 30 বার চেষ্টা করেছে, তারপর বলছে যে আমি পারছি না বাবা, কেন এইগুলো সব গর্ত আছে, সব জল পড়ে যাচ্ছে, আমি যখন ছুটে ছুটে আসি কিছু জল থাকে নেই। তখন ওর বাবা বলছে হ্যাঁ ঠিক আছে জল পড়ে গেছে, কিন্তু ঝুড়িটা কী হলো? বলছে কী হলো? বলছে ঝুড়িটা সাদা হয়ে গেল, কালো কালো ছিল কিন্তু ঝুড়িটা সাদা হয়ে গেছে। তো অনেক সময় হতে পারে আমরা কিছু আমাদের যেটা অনর্থ আমরা চেষ্টা করছি যে ওটাকে বাদ দেব, আর ও চেষ্টা করছি 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 কিন্তু সে যে শেষে কিছু রেজাল্ট পায়নি, ও যে অনর্থটা ছিল সেভাবেই আছে বলে আমরা ভাবি। কিন্তু ভক্তি জীবনে নেহা বিক্রম নাশস্তি প্রত্যবায়ু না বিদ্যতে স্বল্পমপি সে ধর্মস্য ত্রায়তে মহতব্যয়। যেতটুকু করি কিছুই ওয়েস্ট যায় না, সব কিছু মানে অ্যাড হয় আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো যতটুকু আমরা যে চেষ্টা করছি যে আমি এই অনর্থটা বার করতে চেষ্টা করবো, আমরা ভাবছি যে না আমি তো দেখতে পাচ্ছি অনর্থটা শেষ হয় না, না শেষ হয় না, কিন্তু তুমি যে কাজ করেছো সেটা ওয়েস্ট হয় না, সেটা ধীরে ধীরে তার মানে কালারটা দেখাবে, একটু সময় লাগবে। ওই চাইনিজ ব্যাম্বুর মতো, চাইনিজ ব্যাম্বু বলে একরকমের গাছ আছে, ও গাছটা যখন বীজ বাপন হয় তখন সাথে সাথে গাছ বেরোবে না, গাছ কোথা ছেড়ে দো একটুকু কিছু বেরোবে না, মানে জল দিতে থাকো দিতে থাকো দিতে থাকো কিচ্ছুই বেরোবে না। এক মাস, দুই মাস, এক বর্ষের, দুই বর্ষের, মানে মনে হবে যে মানে বীজটা কী হলো, মরে গেছে না কি, আর জল দেবো কি দেবো না। কিন্তু 4-5 বর্ষের হওয়ার পরে হঠাৎ দেখবেন একদিন একসাথেই মানে 4-5-10 দিনের ভিতরে একসাথে 100 মিটার মানে কি বলে বড় গাছ তৈরি হয়ে যাবে। একরকমের একটা জাতি আছে চাইনিজ বাম্বু, মানে একসাথে, তার মানে আমরা দেখতে পারছিলাম না কিন্তু মাটির ভিতরে তার কাজটা হচ্ছিল, একসাথে মাটির উপরে আমরা দেখতে পেয়ে যাই 3-4 বছর পরে একসাথে বড় হয়ে গেছে গাছটা। এরকম আমাদের জীবনেও আমরা যে ভক্তি করি, আমরা যে ভগবানের সেবা করি, এখন আমরা বুঝতে পারবো না কি হয়েছে, কিন্তু একসাথে দেখবেন 4-5-10 বছর পরে দেখবে, আরে হঠাৎ করে দেখবেন যখন ও গাছটা পুরোপুরো বেরিয়ে আসবে, যে আমাদের ভালো হ্যাবিটস আর অনেক অনর্থ পিছনে ছুটে গেছে। আমাদের ভক্তি জীবন হচ্ছে মানে একটা পাহাড় চড়ার মতম, মানে পাহাড় চড়ার সময় মানে অনেক কষ্ট লাগবে যে কিছু হচ্ছে না, মানে হচ্ছে ওখানেই আছি ওখানেই আছি, কিন্তু কিছুক্ষণ পরে যখন উপর থেকে নিচে দেখবেন তখন মনে হবে যে ও অনেকটা চলে এসেছি। তো ভক্তি জীবনটা এরকমই, মানে প্রতিদিন বোঝা যাবে না যে আমার ভিতরে চেঞ্জ এসেছে কি না চেঞ্জ এসেছে কি না, কিন্তু একদিন বুঝবে যে হ্যাঁ অনেকটা চেঞ্জ এসেছে, আগে থেকে আমি অনেকটা ভালো হয়ে গেছি, আমার ভিতরে অনেক ডিফারেন্স এসেছে। রোজ রোজ চেঞ্জ দেখা যাবে না, যেরকম যদি কারো হাইট যদি কেউ রোজ মেজার করবে, আমার হাইটটা বড়েছে কিনা বড়েছে কিনা, না রোজ মেজার করলে কিছুই হবে না, 2-3 বছর মানে একটু তখন বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ একটু একটু লম্বা হয়েছি, হ্যাঁ একটু লম্বা হয়েছি, কিন্তু রোজ রোজ করলে বোঝা যাবে না। তো এরকম রক্ষা ইষ্যতি বিশ্বাস, হ্যাঁ ভগবান রক্ষা করবে, ভগবান আমাকে ভালোবাসে, ভগবান যেটাই করে আমাদের, এটাই সারেন্ডার। সারেন্ডার মানে ভগবানের প্ল্যানের সারেন্ডার, ভগবান আপনি যেটা আমার জন্য প্ল্যান করেছে সেটা ঠিক, এটা না যে আমি আমার প্ল্যান করব না, আমার প্ল্যানটা করব, আমার প্ল্যানের উপর আমার বুদ্ধিয়ে ঢালবো, আমি অনেক মেহনত করব, মানে আমি অনেক চেষ্টা করব, আমি অ্যাক্টিভ করব, শেষে যদি না হয় ভগবানের ইচ্ছা, যদি হয় ভগবানের দয়া, যদি না হয় ভগবানের কৃপা, নিশ্চয়ই ভগবানের কিছু প্ল্যান আছে, সেটা হচ্ছে সারেন্ডার, ভগবান যেটা করে আমার ভালো জন্য। তো অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম রক্ষ ইষ্যতি বিশ্বাস গোপিতৃত্বে বরণম। গোপিতৃত্বে বরণম মানে অ্যাকসেপ্টিং দ্য লর্ড অ্যাজ ওয়ান্স ওনলি মাস্টার। যেরকম কি শেষে কি আছে শিক্ষাষ্টকমে, আশ্লিষ্য বা পাদরতম পিনস্তুম মদর্শন মর্মাহতম করোতু বা যথা তথা বিবিধাতি লম্পতো মৎ প্রাণ নাথাসু স এব না পরা।
তোমার ছাড়া আর কেউ না। এটা না যে আমি তো অনেকদিন চেষ্টা করলাম, ভগবানের সোলোটল মালাটালা করছি, হচ্ছে না, এখন আর দুর্গাদেবীর পূজা করবো কিছুদিন, এটা তো কিছু হচ্ছে না, একটা কাজ করি তাহলে আমি আর ওম নম শিবাই করি, এ না, যেটা দেবে কৃষ্ণই দেবে, কৃষ্ণ ছাড়া না, ঝগড়া করে কৃষ্ণ কাছেই নেব, আমি এই জিনিসটা চাই, কৃষ্ণ আমাকে দিচ্ছে না, ঠিক আছে, আরেকবার চাল, আরেকবার চাইবো, আরেকবার চাইবো, কিন্তু আমি আমার বস চেঞ্জ করব না, কৃষ্ণই আমার বস, আমি রাগ করলে কৃষ্ণের উপরে, ভালোবাসা দিলে কৃষ্ণকে, যেটা হচ্ছে কৃষ্ণ সাথে সেটা হচ্ছে গোপী ত্রিত্বে বরণম, ঠাকুর আমার, আমি ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুরের ভজন আছে না, আমি তো তোমার, তুমি তো আমার, আর কি চাই, ভক্ত ওটাই, ভক্তের ভগবানের একটা সম্বন্ধ, এ ঠাকুর আমার যেভাবে রাখবে সেভাবে, তো সেটা বিশ্বাস যে এটাই আমার মাস্টার আর আমি আমার মাস্টার। সি, ভক্তি ডাজ নট ওনলি মিন দ্যাট ইউ বিলিভ ইন লর্ড, ভক্তি মিন্স দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ বিলং টু দ্য লর্ড, মানে ভক্তি মানে এটা না যে হ্যাঁ আমি মানি কৃষ্ণ ভগবান, হ্যাঁ আমি মানি ভগবান আছে, সেটা ভক্তি না, ভক্তি মানে আমি জানি ভগবান আছে আর আমি ভগবানের, সেটা আমি জানি, এটা মানাটা না, হ্যাঁ অনেক লোক মানে ভগবান আছে বলে, রাস্তাতে আপনি দেখেন ভারতে তো আপনি ভগবান আছে বলছে হ্যাঁ আছে, সবাই মানে, সেটা কী করে ভক্তি হবে যে আমি মানি ভগবান আছে, আমি জানি আমি ভগবানের, আই বিলং টু কৃষ্ণা, আমি কৃষ্ণের, সেটা হচ্ছে ভক্তির পরিভাষা। সো এটাই হচ্ছে তার মিনিং, গোপী গোপী ত্রিত্বে বরণম, আমি কৃষ্ণের, আমি কৃষ্ণের, আর ওটা নিয়ে একটা অভিমান, মানে ওটা নিয়ে একটা হ্যাঁ আমি, যেরকম আমরা গৌড়ীয় বৈষ্ণবের, আমরা ইস্কনের ভক্তরা, এটা আমাদের কী অভিমান, আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, অভয় চরণারবিন্দ, ভক্তিবেদান্ত স্বামী শিল, প্রৌপাদের গুরু পরম্পরায় আমরা আছি, এটা আমাদের অভিমান, এটা আমাদের একটা অহংকার, আমাদের আনন্দ, হ্যাঁ আমরা এত বড় গুরু, তো এরকম আমি কৃষ্ণের, আমি কৃষ্ণের। আমার মনে আছে আমি যখন আমার পিএইচডির ফাইনাল রাউন্ড, যখন আমি ডক্টরেট করেছি, তো মানে আগে তো আপনার পেপার টেপার সব সাবমিট করার পরে আরেকটা কোনো ফরেন ইউনিভার্সিটিতে যায়, এডুকেশন হয়, তারপরে শেষে একটা ভাইভা হয়, মানে লাস্টে ডক্টরাল কমিটি থাকে, মানে অনেকগুলো ডক্টর বসে থাকবে একটা কনফারেন্স রুমে, অনেক স্কুলের বিভিন্ন স্কুল কলেজের বড় বড় কলেজে ইউনিভার্সিটিতে প্রিন্সিপালদেরা থাকে, আর পুরো একটা কমিটি থাকে, আর কমিটির মধ্যে আপনাকে ওরা প্রশ্ন জিজ্ঞেস করবে, যেটা আপনি মানে ডক্টরেটে পেপার সাবমিট করেছে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে আর আপনাকে তার জবাব দিতে হবে। তো লাস্ট রাউন্ড ছিল আমার, আমার পরে আর চার পাঁচটা স্টুডেন্টস ছিল, তো এক পরে এক মানে আমাকে সবাই প্রশ্ন জিজ্ঞেস করছে আর আমি তার সঠিক জবাব দিচ্ছি, আর আমি যেভাবে জবাব দিচ্ছিলাম ওখানে যে ডক্টরের কমিটিটা ছিল সবাই মানে হাততালি দিয়ে খুবই খুশি, তো মানে সব স্টুডেন্টকে মানে 20-25 মিনিটে হয়ে গেছে, আমার এক ঘন্টা চলেছে মানে জিজ্ঞেস করতেই থাকছে এক পরে এক পরে এক, তারপরে আমার যে গাইড ছিল মানে উনি বলছেন এটা কী হচ্ছে, মানে ওনাকে মানে আপনি স্টপই করছেন না, তখন ওখানে যে দুই তিন ডক্টরস যারা ডক্টরেট কমিটির যারা মেন ডাইরেক্টর বসেছিল উনি একটা জিনিস বললেন যেটা আমার খুব ভালো লাগলো, বলছে হ্যাঁ ম্যাডাম তো বলতে পারবে ভালোভাবে যেহেতু ম্যাডাম হচ্ছে কৃষ্ণের ভক্ত, তখন আমার এত ভালো লাগলো যে দেখেন কীরকম জিনিসটা বললো, মানে আমাকে কৃষ্ণের ভক্ত বলে আইডেন্টিফাই করেছে, তো সেটা দিয়ে আমার খুব আনন্দ, যে এটাই ভক্তের আনন্দ, কি আমার নাম যদি কৃষ্ণের সাথে কেউ মানে কী বলে জুড়ে দিয়েছে সেটা কত সুন্দর লাগে। সে যদি আমি অনেক সময় কোনো কলেজে প্রোগ্রাম দিতে যায়, স্কুলে ইউনিভার্সিটিতে প্রোগ্রাম দিতে যায়, তো অনেক সময় ইন্ট্রোডাকশনটা পড়বে না, এই ম্যাডাম এরকম এরকম, তখন আমার আমার জন্য অনেক সময় কেউ বলে মোটিভেশনাল স্পিকার, আমি সাথে সাথে ওদেরকে বলি এই লাইনটা বলবেন না, আমি কোনো মোটিভেশনাল স্পিকার না, আমি হচ্ছি কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের ব্যাপারে আপনাকে বলতে এসেছি, আর যেখানে আমাকে ডাকে আমি বলি, আমি এরকম কোনো নর্মাল টপিকে বলতে পারবো না, আমি কোনো স্পিকার না যে এখানে কোনো কী বলে সবার এন্টারটেনমেন্টের জন্য কিছু বলতে এসেছি, আর আমি মোটিভেশনাল স্পিকার না, আমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের ব্যাপারে কিছু বলতে এসেছি, সেটা আমার ইন্ট্রোডাকশন, আপনি সেটা বললে ভালো হয়। তো তখন ওরা সাথে সাথে বলছে হ্যাঁ তো ম্যাডাম হচ্ছে ইস্কন থেকে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের ব্যাপারে বলবে, তো সেটা ভক্তের সেটাই আনন্দ, আমি যে কৃষ্ণের সেটা নিয়ে আনন্দ, আমার আমরা হচ্ছি কৃষ্ণের, আর আমাদেরকে দেখে যদি কেউ কৃষ্ণকে মনে করে তাহলে আমাদের জীবনটা সার্থক। হ্যাঁ
দুই তিন বছর আগে আমাদের এখানে, দুই তিন বছর হ্যাঁ কোভিডের আগে আগে গুরু মহারাজ এসেছিলেন সেপ্টেম্বর মাসে, তখন এখানে অনেক বড় অনুষ্ঠান হয়েছিল আমাদের বিশাখাপট্টনম মন্দিরে। অনেক অনেক মানে কি বলে স্টুডেন্টস আর ইউথ প্রোগ্রাম আর সকলে দুপুরে বিকেলে কন্টিনিউস প্রোগ্রাম ছিল। তখন আমরা সব ভলেন্টিয়ার, আমাদের ইসকন ভাইজাগে যতগুলো কংগ্রিগেশন ভক্তরা আছে আমরা সবাই একটা ব্যাচ পড়েছিলাম এখানে, খুব সুন্দর ব্যাচ। ও ব্যাচে কী লেখা ছিল আমি বলছি, লেখা ছিল যে আমাকে মনে করান যদি আমি আপনাকে কৃষ্ণকে মনে করাচ্ছি না। আমি বলবো এই ব্যাচটা আইডিয়া আমাকে কোথায় থেকে আসলো, আমি একদিন আমার স্কুলে বসেছিলাম, HDFC ব্যাংকে থেকে কোনো দুইজন আমার সাথে দেখা করবে বলে এসেছে, তো আমি দেখছি ওরা ব্যাচ পড়ে আছে। ব্যাচে লেখা আছে রিমাইন্ড মি ইফ আই এম নট স্মাইলিং, আমি যদি স্মাইল করছি না তাহলে আপনি আমাকে একটু রিমাইন্ড করে দিন তাহলে আমি স্মাইল করব। আমার মনে আসতো বাবা তুমি স্মাইল করো না করো আমাদের কী আসে যায়, কিন্তু ওই আইডিয়াটা খুব ভালো আছে। আমি সাথে সাথে ব্যাচ বানালাম, রিমাইন্ড মি ইফ আই এম নট রিমাইন্ডিং ইউ অফ কৃষ্ণা, আমাকে মনে করে দিন যদি আমি আপনাকে কৃষ্ণকে মনে করছি না। কেন এটাই জীবনে আমাদের সারাংশ, আর আমরা চাই কি আমরা কৃষ্ণকে মনে করতে চাই আর আমরা অন্য লোককে কৃষ্ণকে মনে করাতে চাই, সেটাই জীবনে সারাংশ। সো গোপি দিত্বে বরণম, কৃষ্ণ আমার মাস্টার, আর আমি হচ্ছে কৃষ্ণের দাস। আরেকটা হচ্ছে আত্মনিক্ষেপ, আত্মনিক্ষেপ মানে সর্বধর্মান পরিত্যাজ্য, আত্মনিক্ষেপ মানে সব কিছু কৃষ্ণের, আমার আত্মা আমার শরীর মন আমি সব কিছু কৃষ্ণকে দিয়ে দিয়েছি। সর্বধর্মান পরিত্যাজ্য বলে কৃষ্ণ কেন বলেছেন অর্জুনকে, যেহেতু অর্জুনের কনফিউশন ছিল কুলধর্ম পালন করব না ক্ষত্রিয় ধর্ম পালন করব না কোন ধর্মটা পালন করব, কেন আমি আমার নিজের গ্র্যান্ডফাদার মানে আমার দাদুকে কী করে মারব, যে আমাদের আত্মীয় তাদের কী করে মারব, কিন্তু ক্ষত্রিয় ধর্ম হিসাবে ধর্মের রক্ষা করতে যদি আমাকে মারতে হবে, কিন্তু কুলধর্মের হিসাবে আমার কুলের রক্ষা করতে হবে। যদি আমি আমার গ্র্যান্ডসন মানে অর্জুন যাদের সাথে যুদ্ধ করেছে তারা শুধু দাদু না ওর কী বলে নাতি পুতেগুলো ছিল, ওরা না সব রকমই ছিল, ওই পাশে দুর্যোধনের ছেলের 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 ছিল, ওদেরকে মারলে আমাদের কুলটা কী হবে, কুলটার সর্বনাশ হবে, তো কুলধর্ম পালন করবো না ক্ষত্রিয় ধর্ম পালন করবো না কোন ধর্ম পালন করবো আমি। সেই জন্য কৃষ্ণ বলছে হে অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য, তুমি কোনো ধর্ম পালন করবে না, পরাধর্ম পালন করো, তুমি একটাই ধর্ম পালন করো, মামেকম শরণম ব্রজ, আমার শরণ্য সেটাই তোমার ধর্ম। তো আমাদের জীবনটা এরকম সবসময় কনফিউশন আসে, একটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম একটা হচ্ছে নিত্য ধর্ম। নৈমিত্তিক ধর্ম মানে যেটা চেঞ্জ হতে থাকবে, আজকে যদি কেউ পড়াশিখা করছে অ্যাজ এ স্টুডেন্ট ওর ধর্ম আছে ভালোভাবে পড়াশিখা করা, তারপরে যখন বিয়ে হয়ে যাবে তখন ধর্মটা চেঞ্জ হয়ে যাবে, তখন ধর্ম আছে ভালোভাবে স্বামীর সেবা করা শাশুশ্বর সেবা করা, তারপরে যখন মা হয়ে যাবে তখন ধর্ম আছে ছেলেকে ভালোভাবে দেখা, তারপরে একটু ওয়ে হলে তখন একটা ধর্ম আছে না পুরো বাড়িকে ঠিকভাবে রাখা, এরকম ধর্মটা চেঞ্জ হতে থাকবে নৈমিত্তিক ধর্ম। কিন্তু একটা ধর্ম কোনো দিন চেঞ্জ হবে না, সেটা নিত্য ধর্ম, সেটা হচ্ছে যদি মেয়ে মতাম আছে তাও ভগবানকে পূজা করে প্রার্থনা করে ভগবানকে মনে করতে হবে, বিয়ে হয়ে গেলেও করতে হবে, বুড়ি হয়ে গেলেও করতে হবে, শ্বশুরি হয়ে গেলে করতে হবে, যে কোনো পরিস্থিতিতে জীবনে আছো নিত্য ধর্মটা কোনো দিন বাদ দিতে নেই, মানে ভগবানকে মনে করা পূজা করা ভগবানের জপ করা সেই ধর্মটা সবসময় যেন পালন করতে হবে, বাকি ধর্মগুলো চেঞ্জ হতে থাকবে। তো এখানে কৃষ্ণ সেজন্য বলছে সর্বধর্মান পরিত্যাজ্য, কিছু ধর্ম না একই ধর্ম পালন করো, মাম একম শরণম ব্রজ, আমার শরণাগতি নো। সেজন্য বললাম না শরণাগতি মানে তুমি এখন কোথায় আছো সেখান থেকে ভগবানের পূজা করো, এটা না যে আজকে তো আমি এখন তো আমার জব লাগে নেই, জব টব লাগলে তারপরে আমার যখন জব লাগবে মাসে ঠিকভাবে পয়সা আসবে তখন আমি গিয়ে সেবা করবো, নাহলে একটু পরে বলবো না না আমার এখন বিয়ে টিয়ে হয় না, বিয়ে হওয়ার পরে আমি একটু করবো, না আমাদের বাচ্চা হয়নি না বাচ্চার বিয়ে হবে, এটা কোনো দিন হবে না, এগুলো সব চলতেই থাকবে সংসারে। এখন যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতিতেই ভগবানের নাম নাও, সেটাই হচ্ছে শরণাগতি। আর আমরা শেষে শব্দটি চলে আসলাম কার্পণ্য, কার্পণ্য মানে
বিনয়ী। তো আমরা এখানে কত কথা বললাম, ছয়টা বললাম। অনুকূলস্য সংকল্প, যেটা ভক্তিজনে ভালো সেটা করো। প্রতিকূলস্য বর্জন, যেটা ভক্তিজনে ভালো না সেটা বাদ দো। রক্ষ ইষ্যতি বিশ্বাস, কৃষ্ণ আমার অবশ্য রক্ষা করবে সেটা বিশ্বাস রাখো। গোপিতৃত্বে বরণম, ভগবান কৃষ্ণই হচ্ছে আমার মাস্টার, আমি হচ্ছে উনার দাস, উনি আমার মেনটেন্যান্স, উনি আমাকে দেখবে। আত্মনিক্ষেপ, ভগবানকে নিজেকে আত্মসমর্পণ করা। আর কার্পণ্য, হাম্বল, বিনয়ী থাকা। ষড় বিধি শরণাগতি, এটা হচ্ছে শরণাগতির ছয়টা ভাগ। সি, প্রভুপাদ এক জায়গাতে বলেছে শরণাগতি তো নিতেই হবে, তুমি যদি ভক্তে ভগবানের শরণাগতি না নিলে অন্য কারো শরণাগতি নেবে, কিন্তু শরণাগতি তো মানুষকে নিতেই হবে, কেউ শরণাগতি না নিয়ে থাকতে পারবে না। শিলে প্রভুপাদ সাথে দেখা করতে জন্য একবার একটা খুব ধনী মহিলা এসেছিল। প্রভুপাদ ওনাকে দেখে বলছে, তুমি খুশি না? তো বলছে, না আমি খুশি আছি, ভালোই আছি। প্রভুপাদ জোরে বলছে, না তুমি খুশি না। বলছে, আপনি কেন এরকম বলছেন স্বামীজি, আমার কাছে সব কিছু আছে, পয়সা টয়সা আমি ভালো আছি। তখন প্রভুপাদ বললো, না না, তোমার জীবনটা কীরকম আছে জানো, একটা কুকুরের মতন। কুকুরটা মানে অনেক জোরে জোরে ভাও ভাও করে চিৎকার করবে, কিন্তু যেই কুকুরের যে বস মানে যে মালিক, সে মালিকটা যখন মানে যে কুকুরকে যে বান্ধা হয় না বেল্ট, সে বেল্টটা একটু টানলেই কুকুর মুখটা বন্ধ করে চুপচাপ করে মালিকের কাছে চলে যাবে। সে এরকম হচ্ছে তোমার পরিস্থিতি, তুমি এখন চিৎকার করছো আমার কাছে পয়সা আছে আমার কাছে, যেই তোমার মায়া দেবী তোমাকে একটু টানবে বেল্টে, তখন সব তোমার কথা বন্ধ হয়ে যাবে, তুমি জীবনে আনন্দে নেই। তখন মেয়েটা একটু রেগে গেছে, তো প্রভুপাদকে বলছে, তো আপনি কী বলতে চাচ্ছেন, আপনার শিষ্যরা সবাই আনন্দে আছে? বলছে, হ্যাঁ, কোথায় আনন্দ, ওরা তো আপনার কুকুর মতনই আছে, জোরে জোরে এখন কথাগুলো বলছে, কিন্তু এক যে আপনি ওনাদের ডাকবেন কুকুরের মতন আপনার আপনার কাছে এসে বসে যাবে, এটা কী কী হলো? তখন প্রভুপাদ বলছে, হ্যাঁ করেক্ট, কিন্তু যদি কোনো সার্জন কোনো ডক্টর এর হাতে চাকু থাকে আর যদি ডক্টর আপনাকে বলবেন, এ তো বিছানাতে ঘুমাও তো তোমার সার্জারি করব, তখন আপনি বিছানাতে ঘুমিয়ে যাবেন তো? বলছে, হ্যাঁ। আর যদি কোনো ডাকু কেন চোর বলবে চাকু নিয়ে, এই তুমি বিছানাতে ঘুমাও, তুমি কি ঘুমাবে? বলছে, না। তার মানে ডক্টরে তুমি শরণাগতি নিতে চাচ্ছ কিন্তু একটা চোরের শরণাগতি নেবে না তো? সেরকম আমার শিষ্যরা আমার শরণাগতি নিচ্ছে, যেহেতু ওরা জানে যে আমি হচ্ছি ওনাদের ডক্টর, আমি যে ওনাকে নিয়ন্ত্রণে রাখবো কিংবা ওনাদের বকবো, যেটাই করবো ওদের ভালো জন্যে, আমি সার্জারি করছি, এই সার্জারি করলে ওদের জীবনটা ভালো হয়ে যাবে। সো সেই বিশ্বাসটা আমাদের আমার উপরে আমার শিষ্যদের বিশ্বাস আছে। তো মানে প্রভুপাদ বলছে শরণাগতি তো নিতেই হবে, ডিপেন্ডস তুমি কার শরণাগতি নিতে চাও। যদি তুমি কৃষ্ণের শরণাগতি না নেবে, জিওডি গড, তাহলে তার উল্টাটা, তাহলে ডিওজি ডগ এর শরণাগতি নিতে হবে। তো সেই জন্য শরণাগতি তো নিতেই হবে। তো শরণাগতির ক্লুপ্ত মানে সংক্ষেপে বললে হচ্ছে যে ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস। সি, ইংলিশে একটা লাইন আছে, থিংস মে বি আউট অফ আওয়ার কন্ট্রোল বাট দে আর নেভার আউট অফ কৃষ্ণাস কন্ট্রোল। হতে পারে জীবনের পরিস্থিতিগুলো আজকে আমার নিয়ন্ত্রণে না, কিন্তু সবসময় কৃষ্ণের নিয়ন্ত্রণে আছে, অবশ্যই আছে। এরকম কোনো পরিস্থিতি আমার জীবনে না যেটা কৃষ্ণের নিয়ন্ত্রণে নেই, সব কিছু কৃষ্ণের নিয়ন্ত্রণে আছে। হতে পারে আমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু কৃষ্ণের নিয়ন্ত্রণে আছে, আর কৃষ্ণ আমাকে ভালোবাসে, আমরা কৃষ্ণের ভক্ত, আর কৃষ্ণ অবশ্যই আমাদের রক্ষা করবে। তো সেটা সেই কৃষ্ণ আমাদের ভালোবাসে, আর উনি চায় না যে আমরা কষ্ট পাবো। সেই জন্যে সিম্পলভাবে কৃষ্ণ এক লাইনে বলে দিয়েছে, সব কষ্ট থেকে আমাদেরকে বাঁচাতে জন্যে, মাম একম শরণম রজা, আমার শরণাগতি তুমি নো। তো এটা বলে আমি আজকে এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। শ্রীমদ্ ভগবদ্ গীতা কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, হরে কৃষ্ণা।